মে মাস নয় মার্চেই ভোট ইঙ্গিত দিলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। মার্চ এপ্রিলে ভোট হলে হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের 21 থেকে 45 দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয়, সেই হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে ভোট ঘোষণা। অন্যদিকে এরই মধ্যে আজ রাজ্যে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, এবং তালিকা প্রকাশ করবে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তার আগে রাজ্যে দুদিনের সফরে এসে কড়া বার্তা দিয়ে গিয়েছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। কোভিড আক্রান্তদের এই রকম একটা সময় বয়স্কদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের বিষয়টিও চিন্তাভাবনা স্তরে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। 80 বছরের বেশি বয়স্ক ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে পৌঁছে দেওয়া হতে পারে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুতপা সেন রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুতপা, একদিকে যেরকম ভাবে চূড়ান্ত ভোটার তালিকা আজ হয়তো বা সামনে আসতে চলেছে, এর পাশাপাশি আরো একটি বিষয় পোস্টাল ব্যালট, সেই বিষয়ে কোনো চূড়ান্ত ভাবনা চিন্তা কি করা হলো? হ্যাঁ দেখো, আজকে বেলা 12টার সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এবং একই সঙ্গে তুমি যেমনটা বললে যে পোস্টাল ব্যালটের বিষয়টা এবারে নতুন করে আমাদের রাজ্যে চালু হচ্ছে, এবং সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে কমিশনের তরফ থেকে গতকালই তা জানানো হয়েছে। আমরা যেমনটা জানি যে রাজ্যে 80 ঊর্ধ্ব যাদের বয়স, অর্থাৎ 80-এর বেশি বয়স, যারা এরকম ভোটারের সংখ্যা 11.5 লক্ষ, এই 11.5 লক্ষ ভোটারের কাছে কমিশনের তরফ থেকে আবেদন করা হবে। তারা যদি চান তাদের তারা বাড়িতে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন, তবে সেক্ষেত্রে অপশান রাখা হচ্ছে তাদের চাহিদার উপরেই কিন্তু নির্ভর করবে। কেউ যদি মনে করেন যে তিনি বুথে গিয়ে ভোট দেবেন সেই অপশানও থাকবে, এবং কেউ যদি মনে করেন তিনি বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাহলে সেটাও করা যাবে। একই সঙ্গে যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম সেরকম ভোটারের সংখ্যাও 4.5 লক্ষ, তাদের কাছেও একই আবেদন রাখা হবে, তারাও বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা রোগীদের ক্ষেত্রেও, কারণ যারা করোনায় আক্রান্ত বা হোম কোয়ারেন্টাইনে অথবা কোথাও ভর্তি আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা ভোট দিতে পারবেন এই পোস্টাল ব্যালটের মাধ্যমে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ নতুন এবছর থেকে চালু হচ্ছে। ধন্যবাদ তোমাকে সুতপা। বাগবাজারের পর এবার নিউ টাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। নিউ টাউনের সুলুঙ্গিরি এলাকায় অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 8টি ঝুপড়ে পুরে ছাই হয়ে গিয়েছে। পাশের একটি আবাসনে অস্থায়ীভাবে ঝুপড়িবাসীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন প্রাথমিকভাবে, এমনটাই অনুমান করছে দমকল।